নমস্কার। নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। খবর এখন বিস্তারিত। ব্রাজিলে গিয়ে মিশ্র মার্শাল আর্টে গোল্ড বেল্ট পেল রাজ্যের ছেলে অমিত মোড়া সিং। ছেলের ভবিষ্যৎ উজ্জ্বলের ক্ষেত্রে রাজ্য সরকারের সাহায্য প্রার্থনা করছেন অমিতের বাবা মা। অমিতের এই সাফল্যে গর্বিত শান্তির বাজারবাসী। ব্রাজিলে গিয়ে মিশ্র মার্শাল আর্টে গোল্ড বেল্ট পেল রাজ্যের ছেলে অমিত মোড়া সিং। অমিতের বাড়ি শান্তির বাজার মহকুমার মোড়া সিং পাড়ায়। তার মা বাবা দুজনই শিক্ষক। মা সুপর্ণকন্যা ত্রিপুরা শিক্ষকতা করেন ইয়াকসমা জমাতিয়া পাড়ায়। বাবা অশ্বিনী কুমার মোড়া সিং প্রধান শিক্ষক উত্তর তাকমা বিদ্যালয়ের। অমিত মোড়া সিং এর বয়স 26 বছর। তার দু বোনও রয়েছে। সে ব্যাঙ্গালোরে যায় 2014 সালে সিভিল ইঞ্জিনিয়ারিং করার জন্য। সেখানে গিয়ে সে একটি ফাইট ক্লাবে যোগ দিয়ে মিশ্র মার্শাল আর্ট নামক এই খেলার অভ্যাস শুরু করে। এবছর তার খেলা দেখে ব্রাজিলের এক প্রশিক্ষক ক্রিস্টিয়ানো সুজা 14 জুন 2019 সালে তাকে ব্রাজিলে নিয়ে যান। 28 নভেম্বর জাতীয় স্তরে ভারত এবং ব্রাজিল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে গোল্ড বেল্ট অর্জন করে সে। তারই সফলতায় পরিবার এবং স্থানীয় লোকদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়। ব্রাজিলে গিয়ে 9টি ক্লাব স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এর মধ্যে 6টির মধ্যেই সে জয়ী হয়। এই প্রতিভাবান খেলোয়াড়কে সরকারিভাবে বিভিন্ন সহযোগিতা করলে তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে দাবি করেন তার মাতা পিতা। বাবা জানান তার সাধ্যমতো তিনি চেষ্টা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীর কাছে সার্বিক সাহায্যের আবেদন রেখেছেন তিনি। ডিপ্লোমা করার পরে সে ওখানে একটা ফাইট ক্লাবে এখানে যোগদান করে। ওইখানে সে যোগদান করার পরে অনেক কোচিং নে, কোচিং নেওয়ার পরে এখানে সে অনেক কিছু সাকসেস করেছে, তা আমি আগেও বলেছি। কিন্তু এখানে কোচিং শেষ হওয়ার পরে ওইখানে যে কোচ তিনি ছিলেন ব্রাজিলের, ওনার নাম হচ্ছে ক্রিস্টিয়ানো সোজা। উনি আমার ছেলের পারফরমেন্স দেখে খুব খুশি হয়ে তাকে ব্রাজিলে কোচ নেওয়ার জন্য আরও আবেদন মানে অনুরোধ করে। এবং এই যে ব্রাজিলের কোচ, ওনার সহযোগিতায় আমার ছেলে ইন্ডিয়া থেকে ব্রাজিলে যাওয়ার তার সুযোগ হয়। এই যে সফলতার ব্যাপারে আমি আরও খুশি হব। এরপরে এই যে ছেলে যে অতটুকু যে ব্যক্তিগতভাবে অনেক ট্রাই করেছে, এটা খুবই কষ্টকর। আমি ব্যক্তিগতভাবে ওর পিছনে এতটুকু যে প্র্যাকটিসের যে খরচ, এগুলা ম্যানেজ করা আমার পক্ষে। এখন ছেলে আমার ইন্ডিয়ার হয়ে এখানে ব্রাজিলে, ব্রাজিল ভার্সেস ইন্ডিয়া এই যে চ্যাম্পিয়নশিপে সে এখানে উইন হয়েছে, মানে জয় করেছে, জয়লাভ করে সফলতা করেছে, তার জন্য আমি ব্যক্তিগতভাবে, শুধু ব্যক্তিগতভাবে খুশি নয়, সকলেই এটা খুশি, আমরা পরিবার তরফ থেকে এলাকাবাসী সকলে খুশি। শান্তিরবাজার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দুমাস অতিক্রান্ত হয়ে গেলেও আজ অব্দি কৈলাসহর কুমারঘাটে রাস্তার জলাই গ্রামের ভেঙে পড়া লোহার ব্রিজটি মেরামত করেনি প্রশাসন, ফলে দুর্ভোগের শিকার এলাকাবাসী সহ নিত্য পথযাত্রী। প্রশাসনের তালবাহানায় খুবই ফেটে পড়েন এলাকাবাসী। দুমাস অতিক্রান্ত হয়ে গেলেও আজ অব্দি প্রশাসন কৈলাসহর কুমারঘাট রাস্তার জলাই গ্রামের লোহার ব্রিজটি মেরামত করেনি, যার ফলে প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে। ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর, আর এই কৈলাসহরের মূল রাস্তা হল কৈলাসহর কুমারঘাটের রাস্তাটি। কিন্তু প্রায় দুমাস পূর্বে কৈলাসহর কুমারঘাট রোডে জলাই গ্রামে অবস্থিত লোহার ব্রিজটি হঠাৎ ভেঙে যাওয়ায় কার্যত জেলার জেলা সদর কৈলাসহরে বড় গাড়ি আসা প্রায় বন্ধ হয়ে পড়ে। লোহার ব্রিজটি যেদিন ভেঙেছিল ঠিক দুদিন পর প্রশাসনের পক্ষ থেকে ভাঙা ব্রিজের পাশে অস্থায়ী একটি ব্রিজ করে দেওয়া হয়েছিল।
এবং গ্রামের মানুষকে প্রশাসন কথা দিয়েছিল 10 দিনের মধ্যে লোহার বৃষ্টি ঠিক করে দেওয়া হবে। আজ অবধি লোহার বৃষ্টি ঠিক হয়নি, এমনকি 2 মাস অতিক্রান্ত হয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে লোহার ব্রিজের কাজই শুরু হয়নি, যার ফলে অস্থায়ী ব্রিজের উপর দিয়ে বড় বাস ট্রাক প্রতিদিন আটকে যাচ্ছে। এর ফলে অসাধু জেসিবির মালিকরা বড় বড় গাড়ির মালিক থেকে অবৈধভাবে টাকা আদায় করে ব্রিজের উপর আটকে থাকা বাস ট্রাকগুলিকে সরিয়ে দিচ্ছে। এত সবের পরেও প্রশাসনের কোনো হেলদোল নেই। স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের এই ভূমিকায় খুবই ফেটে পড়েছেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, স্থানীয় গ্রামবাসীরা খুব শীঘ্রই প্রশাসনের এই তালবাহানার বিরুদ্ধে আন্দোলনে নামবে। তারা এর মধ্যে হয়ে যাইব, এর মধ্যে হয়ে যাইব, 15 দিনের মধ্যে হইব, 1 মাসের মধ্যে হয়ে যাইব, আপাতত একটা দিছি, আপাতত একটা দিছি, এর মধ্যে কাম হয়ে যাবো, কই কোনো কাম নাই তো। আর গাড়ি 2-4 দিন পরে পরে একটা পরে, 2-4 দিন পরে পরে একটা পরে। বৃষ্টিটা ভাঙছে, ওই যে বেড়ে বৃষ্টিটা কতদিন হইব মোটামুটি? 2 মাসের হইব না রে, 2.5 মাস হয়ে যাবো গিয়া। তো তখন প্রশাসন কী করছিল ভাঙার পরে? তারা কইছে যে আপাতত আমরা একটা যেন কইরা দিতেছি টেম্পু যাওয়ার রাস্তা, আর এর মধ্যে 7-8 দিনের মধ্যে কাম আরম্ভ হয়ে যাবো। কইতে আছে 2.5 মাস হয়, কোনো কাজ তো হয়েছে না। আর প্রশাসন তারা তো কইছিল আয়া কয়েকদিনের মধ্যে এটা এখানে বিজয়ী তো না, এটা খাল মানে বড় স্পান পাইপ ফেলাইয়া এটা রাস্তার ব্যবস্থা তারা কইরা দিব। আর আপাতত একটা ছোটো গাড়ি যাওয়ার লাগে একটা অস্থায়ী রাস্তা তারা কইরা দিছে, কইছে এটা কয়েকদিনের লেগে 3-4 দিনের লেগে এরপরে আমরা ওইটা মেইন রোড আমরা ঠিক করে দেবো। তো আজকে তো 2 মাস হয়ে গেল, প্রায় গাড়ি এখানে আই আটকাই যায়, বড় বড় গাড়ি আটকাই যায়, আর রাস্তাঘাটের বন্ধ হয়ে যায় গিয়া, মানুষের এত কষ্ট হইতেছে, তা কইয়া লাভ নাই। এই বৃষ্টিটা মানে বেলি বৃষ্টিটা ভাঙার পরে মানে প্রশাসন কী করছিল, মানে কতদিনের মধ্যে বৃষ্টিটা করে দেবো? তারা কইছিল যে আমরা 8-10 দিনের মধ্যে একটা করে নেবো, এখানে একটা ব্যবস্থা করে দেওয়া দিবো। আর আপাতত 2-4 দিনের লেগে আমরা ছোটো একটা রাস্তা একটা ইয়ে করে দেবো, ছোটো গাড়িটা রিজার্ভে যাইতে পারে। তো প্রশাসন তরফ থেকে কাজ শুরু হয়েছে না ব্রিজের? না না কিছু, যেমনি আছে এমনি। কতদিন হয়েছে মোটামুটি ভাঙছে? প্রায় 2 মাস। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। 12 দফা দাবি সনদের ভিত্তিতে বুধবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে গণঅবস্থান সংগঠিত করল আমরা বাঙালি দল। এদিন রাজ্যের প্রতিটি জেলাতে 4 ঘন্টার গণঅবস্থান হয়। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দলীয় নেতৃত্বদের। বাংলা ভাষার পূর্ণ মর্যাদা প্রদান এবং NRC ইস্যুতে বাঙালিকে বিদেশি করা চলবে না, ইত্যাদি 12 দফা দাবির ভিত্তিতে বুধবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে এক গণঅবস্থান সংগঠিত করল আমরা বাঙালি। এই দাবি পূরণের লক্ষ্যে এদিন রাজ্যের প্রতি জেলাতে 4 ঘন্টার গণঅবস্থান করা হয়। গণঅবস্থানের উদ্দেশ্য সম্পর্কে দলের রাজ্য নেতৃত্ব প্রবীর দেবনাথ জানান, NRC অজুহাতে কোনো বাঙালিকে ভারতবর্ষ থেকে বিদায় করা চলবে না, 1951 এবং 1971-এর ডকুমেন্টসের অজুহাতে কোনো বাঙালিকে বিদেশি করা যাবে না, বাংলা ভাষাকে সরকারি এবং বেসরকারিভাবে পূর্ণ মর্যাদা দিতে হবে। বাঙালিদের ন্যায্য দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে আমরা বাঙালি, বলেন দলের নেতৃত্বরা। আজকের গণঅবস্থানে মূল উদ্দেশ্য হলো আজকে আমরা NRC-র অজুহাতে কোনো বাঙালিকে যাতে কোনোভাবে বিদেশি বলাটা আমরা মানছি না, মানব না, এবং ডিটেনশন ক্যাম্পে বাঙালিদের যেভাবে হয়রানি চলছে তার প্রতিবাদে আমরা আজকের এই গণঅবস্থান। এবং NRC শুধু নয়, বাংলা ভাষা সংস্কৃতি অবধমিত চলছে সারা ভারতবর্ষে, তার থেকেও আমরা বাংলা ভাষাকে সগৌরবে আবার প্রতিষ্ঠিত করতে চাই এবং সরকারি বেসরকারি সর্বস্তরে বাংলা ভাষাকে পূর্ণ মর্যাদা দেওয়া হোক, এটা আমরা চাই। আর যেহেতু ভারতবর্ষের সমস্ত জাতি জনগোষ্ঠীর একটা রেজিমেন্ট রয়েছে, ঠিক তেমনিভাবে ভারতবর্ষের মাটিতে বাঙালির রেজিমেন্ট এবং বাঙালির একটা নির্দিষ্ট বাসভূমি ঘোষণা করা হোক, এটা আমরা চাই। আর কোনো জাতেই যাতে 71 সাল, 49 সাল, 51 সালের ভিত্তিতে ভারতবর্ষের একটি বাঙালিকেও আর বিদেশি করা চলবে না, তারই প্রতিবাদে আমরা সারা ত্রিপুরা রাজ্যে আজকে 8টা জেলার মধ্যে গণঅবস্থান শুরু করছি। আর সেই গণঅবস্থানের মধ্য দিয়ে আমরা একটা গণজাগরণ, গণবিক্ষোভ, একটা শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলবার জন্য আমরা সেই গণঅবস্থানের প্রাথমিক কর্মসূচি হিসাবে আমরা সারা ত্রিপুরা রাজ্যে আজকে নিচ্ছি।
আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। হায়দ্রাবাদে পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির হত্যাকাণ্ডের প্রতিবাদে কৈলাসহরে মৌন মিছিল সংগঠিত করল প্রতিবাদী নাগরিক সমাজ। মৌন মিছিল থেকে প্রকৃত দোষীদের কঠোর শাস্তির দাবি উঠে। গত 29 নভেম্বর হায়দ্রাবাদের পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডিকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার প্রতিবাদে বুধবার সন্ধ্যা 7টায় কৈলাসহরে মৌন মিছিল সংগঠিত করে প্রতিবাদী নাগরিক সমাজ। মিছিলটি কৈলাসহরের কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নেতাজি কর্নারে এসে শেষ হয়। মুখে কালো কাপড় বেঁধে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক যুবক যুবতী এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। মৌন মিছিলের উদ্দেশ্য সম্পর্কে সাগর ভট্টাচার্য বলেন, আপনারা জানেন গত 29 নভেম্বর হায়দ্রাবাদে পশু চিকিৎসক ডক্টর প্রিয়াঙ্কা রেড্ডির উপর যে গণধর্ষণ সংঘটিত হয়েছে এবং রাজস্থানের 6 বছরের শিশুর উপর গণধর্ষণ, তাছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যে ক্রমবর্ধমান যে হারে নারীদের উপর গণধর্ষণ, শুধু নারীরা না, শিশু থেকে শুরু করে সকল অংশের মানুষের উপর যে অত্যাচার শুরু হয়েছে তারই প্রতিবাদে আজকে কৈলাসহর নাগরিক প্রতিবাদী সমাজ আজ এক মৌন মিছিলের আয়োজন করেছে। আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয় থেকে সেই র্যালিটা শুরু করে কৈলাসহরের ফরেস্ট অফিস থেকে, ফরেস্ট অফিস হয়ে মিনি মার্কেট হয়ে এবং আমরা শেষ করেছি কৈলাসহর নেতাজি চৌমুহনীতে। আমাদের দাবি যে দোষীদের অবিলম্বে যেন শাস্তি প্রদান করা হয় এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি, এবং যাতে এই দোষীদের জনসমক্ষে আনা হয়, এই দাবি আজকে এই মিছিল থেকে আমরা রাখছি। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। গোটা দেশে পেঁয়াজ নিয়ে মাথা ব্যথায় ভুগছে আম জনতা। কোনোভাবেই লাগাম দেওয়া যাচ্ছে না পেঁয়াজের দামে। খুচরো বাজারে পেঁয়াজের দাম 120 টাকা প্রতি কেজি। বুধবার মহারাজগঞ্জ বাজার সহ বেশ কিছু বাজার ঘুরে দেখেন সদর মহকুমার শাসক। কোনোভাবেই লাগাম দেওয়া যাচ্ছে না পেঁয়াজের দামে। ইতিমধ্যেই সেঞ্চুরি হারিয়েছে পেঁয়াজ। প্রশাসনের ধারাবাহিক নজরদারিতেও দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। জানা গেছে নাসিকের পেঁয়াজে স্টক শেষ। দক্ষিণের পেঁয়াজ আনার ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা সেখানকার স্থানীয় চাহিদা। সেই চাহিদা মিটিয়ে দক্ষিণের পেঁয়াজ ভিন রাজ্যে পাঠানো সমস্যা। গুণমানও নাসিকের মতো নয়, ভারতবর্ষের প্রতিটি রাজ্যে পেঁয়াজ নিয়ে মাথা ব্যথায় ভুগছে আম জনতা। পরিস্থিতি সামাল দিতে তুরস্ক এবং মিশর থেকে পেঁয়াজ আমদানি করবে সরকার। দুই দেশ থেকে পেঁয়াজ আনতে গড়িয়ে যেতে পারে ডিসেম্বর মাস। বুধবার সদর মহকুমার শাসক অসীম সাহা মহারাজগঞ্জ বাজার সহ বেশ কিছু বাজার ঘুরে দেখেন খুচরো এবং পাইকারি দামের মধ্যে কতটা পার্থক্য রয়েছে তা খতিয়ে দেখতেই এই অভিযান বলে জানান মহকুমার শাসক। তিনি আরও বলেন, অনেকগুলি বাজারে খুচরো ব্যবসায়ীরা বিভিন্ন দামে পেঁয়াজ বিক্রি করছেন। মহারাজগঞ্জ বাজারে 92 থেকে 95 টাকা পাইকারি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। চারবার হাত বদল করতে গিয়ে কমিশনের জন্য খুচরো বিক্রেতাদের সঙ্গে 20 থেকে 25 টাকার পার্থক্য হয়। সঠিক ক্যাশ মেমো দেওয়া হয় না। টানটান উত্তেজনাকর পরিস্থিতিতে মুনাফা কম করার আহ্বান জানান মহকুমার শাসক। মজুদ সচল রেখে মূল্য সীমিত রাখার নির্দেশ দেন তিনি। দাম বাড়লেও ব্যবসায়ীদের দিকেই কিছুটা নরম হলেন সদর মহকুমার শাসক অসীম সাহা। যখন দাম কম ছিল তখন কম দামে বিক্রি করেছেন ব্যবসায়ীরা, এখন দাম বেড়েছে তাই কিছুটা বাধ্য হয়ে ব্যবসায়ীরা বিক্রি করছেন বলে জানান মহকুমার শাসক অসীম সাহা। ব্যালেন্স দামে বিক্রির উপর জোর দেন তিনি। আসলে আমরা কয়েকদিন ধরেই তো এগুলো চলছে যে পেঁয়াজ এবং আলু নিয়ে চর্চা চলছে সারা দেশের সহিত। আমাদের এখানেও আলু এবং পেঁয়াজের দাম একটু বেশি আছে। ওইটাই দেখতে গেলাম যে খুচরা এবং পাইকারি রেটের মধ্যে কী ডিফারেন্স চলছে। তা আমরা কিছু কিছু বাজারে দেখলাম যে অনেকগুলি বাজার আগরতলা শহরের আশেপাশে আছে, এক এক বাজারে খুচরা এক এক রেটে বিক্রি করছেন। সেটা সোর্সে খবর নিলাম, আমাদের রাজ্যে তো সোর্স হলো মহারাজগঞ্জ বাজারে মেনলি। এখানে 8-10 জন ব্যবসায়ী আছেন যারা বহিরাজ্য থেকে আলু পেঁয়াজ নিয়ে আসেন। আজকে এখানে আমরা যারা মজুদার আছেন তাদের সাথে আমি কথা বললাম, তাদের রেটটা জানলাম। তারা আজকের দিনে পেঁয়াজ
90 টাকা ওনারা পাইকারি বিক্রি করছেন। তো এর সাথে সঙ্গতি রেখে ওনাদের আবার একটা মিডলম্যান আছে, এখানেই আছে, মিডলম্যানরা আবার কিছু মুনাফা করেন, পরে আবার খুচরা বাজারে বিক্রি করেন। ওই খুচরা বাজারের মধ্যেও আবার কিছু আছে যে হয়তো এখান থেকে গুলবাজার থেকে তাদেরকে নিয়ে যায় একজন, এখান থেকে আবার বরতলা গিয়ে হয়তো বরতলা আরেকটা পার্টি থাকেন, বরতলা পার্টি থেকে আবার খুচরা বাজার আছে। তো চায়ের হাত বদল করাতে সবাই একটু একটু কমিশনের করতে গিয়ে এটা হয়তো একদম খুচরা যিনি বিক্রি করেন 20-25 কেজি যিনি বিক্রি করেন তাতে দেখা যায় যে পাইকারের থেকে একদম মূল পাইকার থেকে তাদের কাছে এটা 20-25 টাকা একটা ডিফারেন্স আসে। তো এটাকে আমি চর্চা করতে গেলাম, আমি দেখলাম কিছু কিছু আমাদের কাছে যে অভিযোগ যে ওনারা সঠিক ক্যাশমো দেন না, ক্যাশমোতে কত রাখেন আর দামের ডিফারেন্স রাখেন। আমি যখন খুচরা জিজ্ঞেস করি তারা পাইকার থেকে তারা বলে ক্যাশমো দেন না। তো এটাকে আমরা আজকে ওনাদের কাছে আমরা জানতে চাইলাম যে ওনারা ক্যাশমো দেন এবং যারা মিডলম্যান ওনারাও দেন, কিন্তু এরপরে ওনাদের আর লিঙ্ক থাকেন না, কারণ আরও নিচে চলে যায় তো তাতে করে একদম নিচের লেভেলে খুব একটা ক্যাশমোর ব্যাপার থাকে না। আমি ওনাদের রিকোয়েস্ট করলাম যে ছোটো বাজার থেকে আপনাদের কাছ পর্যন্ত যে এই একটা ডিফারেন্স সেটা যাতে ওনাদের নিয়ন্ত্রণে একটা আসা উচিত, ওনারাও একটু বাজারে লক্ষ্য করেন যে ওনাদের নাম বিক্রি করে যাতে বেশি বিক্রি না হয়, বাজারটা এমনিতেই বেশি, তাতে যদি অতিরিক্ত মুনাফা করেন, প্র্যাকটিক্যালি হয়তো বা একজন লোক বেশি বিক্রি করেন না 20-25 কেজি করেন, কিন্তু দামটা যদি 20-25 টাকা সোর্সের থেকে বেশি থাকে এটা আমাদের আম জনতা সাধারণ মানুষের কাছে একটা বিশাল পরিস্থিতি দাঁড়ায়। তাতে আজকে আমি দেখলাম ওনাদের স্টক কী আছেন, আজকে খুব স্টক খুব একটা নেই, প্রায় 400 ব্যাগের মতো স্টক আছেন, এক দোকানে দশ বস্তা আরেকজনে 395 বস্তা আছেন, এবং আজকে কিছু মাল ঢুকবেন, আগামী দিনেও কিছু মাল ঢুকবেন। যেটা আছেন আমাদের চাহিদার সাথে যে খুব শর্ট তা নয়, ওনারা প্রতিদিন মাল এসে এনে এটাকে সঙ্গতি রাখছেন, ওনারা একদম সোর্স থেকে আনতে পারছেন না, ওনারা গুয়াহাটি থেকে মাল আনেন, যে একদম সোর্স থেকে যদি আনতে পারতেন হয়তো বা রেটটা আরেকটু কম থাকতো, ওনারাও দুইটা মিডলম্যানের মাঝখানে আনেন। তারপরে আমি ওনাদের কাছে অনুরোধ রাখছি যে এই যে পরিস্থিতি এখন, যে একটা টান উত্তেজনা পরিস্থিতির মধ্যে ওনারা যাতে ওনাদের যে বাস্তব প্রফিটটা এটা কম করেন জনগণের স্বার্থে, এবং বাজারটা যেহেতু চড়া, আগে 30 টাকা বিক্রি করলে যদি পার্সেন্টেজ হিসাব করতেন তাহলে প্রফিটটা একটু কম দেখা যেত, 80 টাকার উপরে যদি পার্সেন্টেজ হিসাব করেন তাহলে একটু বেশি থাকতেন। তো ওনারা আবার বলছেন যে লস যদি হয়, এখন 2 কেজি যদি লস হয় আগে 30 টাকার জন্য 60 টাকা হতো, এখন 80 টাকা হলে 160 টাকা নষ্ট হতো, তো দুটোকে ব্যালেন্স করতে হয়। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার পুরনো গাড়ি কিংবা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া গাড়িকে নতুন করে সাজিয়ে তোলার কথা ভাবছেন? নিশ্চিন্তে চলে আসুন আমাদের জনতা পেন্টিং অ্যান্ড হিট চেম্বারে। ধর্মনগর বটরশি তিলথই রোডে রয়েছে আমাদের এই শোরুম। আমাদের এখানে রয়েছে যে কোনো মডেলের গাড়ির বডি মেরামত করার সুবন্দোবস্ত। আপনি পাবেন আপনার চাহিদা অনুযায়ী উন্নত মানের 2K কোম্পানির কালার করার সুযোগ। এছাড়া কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে নতুন এবং পুরনো মডেলের যে কোনো গাড়ি কিংবা বাইকের কালার ম্যাচিং করা হয়। আছে হাইড্রোলিক লিফটের মাধ্যমে গাড়ি সারাইয়ের ব্যবস্থা। পাবেন যে কোনো গাড়ি কিংবা বাইকের ইলেকট্রিক ওয়্যারিংয়ের সুবন্দোবস্ত। আমাদের দক্ষ কারিগরদের হাতের স্পর্শে আপনার গাড়ি কিংবা বাইক হয়ে উঠবে নতুন ঝকঝকে। আপনার গাড়ি কিংবা বাইকের বডি মেকিংয়ের যে কোনো প্রয়োজনে সদা প্রস্তুত জনতা পেন্টিং অ্যান্ড হিট চেম্বার, বটরশি তিলথই রোড, ধর্মনগর। এছাড়াও আমাদের এখানে নতুনভাবে সংযোজিত হয়েছে জনতা স্টিল ফার্নিচার, যেখানে আপনারা পাবেন দক্ষ কারিগর দ্বারা তৈরি আপনার পছন্দমতো উন্নত মানের ফার্নিচার, যেমন স্টিল আলমিরা, শোকেস, টেবিল, চেয়ার ইত্যাদি অতি আকর্ষণীয় মূল্যে। তাই আজই চলে আসুন জনতা স্টিল ফার্নিচারে।
যে কোনো প্রয়োজনে ফোন করুন 9206178215 এবং 8414895627 এই নম্বরে। যুগ যুগ ধরে গহনায় মুড়ে প্রত্যেক নারীর সৌন্দর্য হয় প্রস্ফুটিত, আর ধর্মনগর শহরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রয় জুয়েলারি ওয়ার্কস। দৈনন্দিন জীবনের ব্যবহারের জন্য হালকা গহনা হোক কিংবা অনুষ্ঠান বাড়ির চোখ ধাঁধানো ভারী গহনা, 22 ক্যারেট হলমার্ক যুক্ত খাঁটি সোনার গহনার বিশাল সম্ভার পাবেন রয় জুয়েলারি ওয়ার্কসে। তাছাড়া নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো সোনার গহনা, আর তার বদলে নিয়ে যান 22 ক্যারেট হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা। আসুন রয় জুয়েলারি ওয়ার্কসে আর হয়ে উঠুন সোনায় সোহাগা। রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। দূরভাষ 03822-2032 এবং 9436132113। ফিরে এলাম বিরতির পর। পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আশাকর্মীর কর্তব্যের গাফিলতিতে এক সদ্যজাত শিশু এবং মায়ের মৃত্যুতে খুব বিভিন্ন মহলে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাথারকান্দি থানায় মামলা দায়ের করেন মৃতার পরিবার। পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক আশাকর্মীর কর্তব্যের অবহেলার দরুন এক সদ্যজাত শিশু এবং সন্তান প্রসবা মায়ের আকস্মিক মৃত্যুতে স্থানীয় জনমনের নানা প্রতিক্রিয়া সহ ক্ষোভ বিরাজ করছে। এমর্মে হাসপাতালের এসডিএমও ডাক্তার প্রদীপ দের কাছে আশাকর্মীর বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি পাথারকান্দি থানায় এক লিখিত মামলা দায়ের করেছেন মৃত মহিলার স্বামী। ঘটনার পর পুলিশি তদন্ত শুরু হবার খবর নেই। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক 11টা নাগাদ পাথারকান্দি থানাধীন দুহালিয়া তৃতীয় খণ্ডের বাসিন্দা কৃষ্ণ মালাকারের গর্ভবতী স্ত্রী শ্রীমন্তী মালাকারের প্রচণ্ড প্রসব ব্যথা শুরু হলে একসময় উপায়ন্তর না পেয়ে মহিলার স্বামী কৃষ্ণ মালাকার এলাকার সুমিতা দাস নামের আশাকর্মীকে এ ব্যাপারে অবগত করান। কিন্তু এতে সেই আশাকর্মী মালাকার বাড়িতে আসতে অনীহা সহ তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করেননি বলে অভিযোগ। এতে স্বাভাবিকভাবেই অনেকটা ভেঙে পড়েন তার পরিবারের লোকেরা। রাত 3টা নাগাদ নিজের বাড়িতে শ্রীমন্তী এক মৃত কন্যা সন্তানের জন্ম দেন। এতে বিনা চিকিৎসায় শ্রীমন্তীর শারীরিক অবস্থা আরো জটিল আকার ধারণ করে, পাশাপাশি সন্তান প্রসবা মায়ের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণও হয় বলে জানা গেছে। বুধবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সংকটজনক অবস্থায় এই মহিলাকে পাথারকান্দি হাসপাতালে নিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রথম দেখার পরই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন মৃতার পরিবারের লোকেরা। তাদের অভিযোগ, সরকারি আশাকর্মীর কর্তব্যের চূড়ান্ত গাফিলতির জন্য কয়েক ঘন্টার ব্যবধানে দুটি প্রাণ অকালে ঝরে গেল। এদিকে স্বাস্থ্য কেন্দ্রের এসডিএমও ডাক্তার প্রদীপ দে বিভাগীয় আশাকর্মীর গাফিলতির কথা স্বীকার করেন এবং এ ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য আশ্বাস দিয়েছেন। বাসা কোন জায়গা, কি হয়েছে ব্যাপারটা? ডেলিভারিটা কে করাইছে? নাম কি? এখানে আশা পাইছো না? আশার নাম কি? আশার নাম সমিতা দাস। আশা কি তা আইসে না? না পাইছি না, খবরও নিছে না আশা? খবর দিছি, তাই যায় না। মানে বদমিলা ফোর্ট গাভিডা, শ্রীমন্তী মালাকার, বৈভব কৃষ্ণ মালাকার, দোয়ালিয়া পার্ট 3। তা প্রসব বেদনা ওঠে 2টার সময় রাত্রে। হ্যাঁ, তো ভদ্রলোক আশার বাড়িতে যায় আশার খবর করতে, কিন্তু ওখান থেকে তারা আশার পায়নি। তো বাড়িতে হোম ডেলিভারি হয়েছে অ্যাট 3 AM হোম ডেলিভারি হয়। তারপরে হাজব্যান্ডের কথা মতে, আমার যেটা হাজব্যান্ড বয়ান দিল, যে ব্লিডিং হচ্ছে খুব। হ্যাঁ, এবং তারপরে তারা এখানে নিয়ে আসে, কিন্তু এখন যখন এখানে আনা হইলো তখন তো অলরেডি সি ইজ ডেড। তো পেশেন্টের কলে অ্যাডজাস্টমেন্ট করা। হ্যাঁ, তো
আশা যদি দায়িত্ব পালন করছে না সেটা আশার তরফে গাফিলতি হয়েছে, কিন্তু পেশেন্টের তরফেও দরকার হোম ডেলিভারি আমরা সাজেশন দিই, এবং হোম ডেলিভারির জন্য 108 সার্ভিস আছে, 108 সার্ভিস অ্যাভেল করিয়া হসপিটালে আসা তার নিজের জন্য দরকার। আমি জানি না, তো আমরা তো সবসময় যখনই ইয়ে করা হয় পেশেন্ট দেখা হয় সিস্টারে দেখো চেক আপে অথবা ডক্টর দিয়ে চেক আপ করা হোক, আমাদের প্রত্যেক 9 তারিখে চেক আপ করা হয় এবং আশা সিস্টারাও মাসে মাসে চেক আপ করে, তখন তো তাদের সব জিনিস জানানো হয় এবং আশা জানে। তো আমি আশার বিরুদ্ধে যেহেতু ওনার কথা মতো আশা পান নাই, সেই জিনিসটা আশার যে গাফিলতি সেটা আমি জানাইতে পারি, জানাই দেবো যাতে তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়। কি নাম স্যার? স্যার সুমিতা দাস, ইয়ে তো মারা গেছে, বাচ্চারা তো মানে না, বাচ্চারা তো মৃত্যুই জন্ম হয়েছে, ওদের কথা মতে মৃত্যু জন্ম হয়েছে বাচ্চাটা। মা হাজবেন্ডের কথা মতে ডিউ টু হেমোরেজ ব্লিডিং হওয়ায় মৃত্যু মহিলা মারা গেছে। পাথারকান্দি প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যের বর্তমান সরকার খেলার দিকে বিশেষ নজর দিচ্ছেন যাতে করে রাজ্য এগিয়ে যেতে পারে। রাজধানীর দশরথদেব স্টেডিয়ামে টেনিস সেন্টার উদ্বোধন করে কথাগুলি বলেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। রাজ্যের 8টি জেলায় জিম খোলার উদ্যোগ নিয়েছে ক্রীড়া দপ্তর। সম্প্রতি খোয়াই জেলায় এই ধরনের আধুনিক জিম খোলা হয়েছে, বাকি জেলাগুলিতেও জিমের কাজ চলছে। বুধবার দশরথদেব স্টেডিয়ামে টেনিস সেন্টার উদ্বোধন করে কথাগুলি বলেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। তিনি বলেন রাজ্যের বর্তমান সরকার খেলার দিকে বিশেষ নজর দিচ্ছে যাতে করে রাজ্য এগিয়ে যেতে পারে। এদিনের এই অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। আমরা যে উদ্দেশ্যে স্পোর্টস ক্লাব চালু করেছি যে একটা ইভেন্টে একাধিক সংস্থা সেগুলি যাতে না থাকে, একটা ইভেন্টে যাতে একটাই সংস্থা থাকে, তার জন্য আমাদের নবনিযুক্ত স্পোর্টস কাউন্সিলের যিনি সম্পাদক হয়েছেন অমিত রক্ষিত মহাশয়, ওনার সাথে আমার কথা হয়েছে, খুব সহজেই আমরা সেটাকে বাস্তবায়িত করব বলে আমরা আশা প্রকাশ করছি। এবং খেলাধুলা এমন একটা জিনিস যেটা কোনো রাজ্যকে পরিচিত করতে পারে, কোনো রাজ্যের মানুষজন করতে পারে, কোনো দেশের মানুষজন করতে পারে। আজকে ব্রাজিল, আর্জেন্টিনা ওই সকল দেশকে শুধু ফুটবল এমন একটা খেলা, সেই ফুটবলের জন্য ব্রাজিল এবং আর্জেন্টিনাকে মানুষ চিনবে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে একদিন ব্যাপী ক্রীড়া কর্মসূচি সংগঠিত হয় কাঞ্চনপুরে। উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমার এসডিপিও বিক্রমজিৎ শুক্লদাস, বিশিষ্ট সমাজসেবী গৌতম রায় সহ অন্যান্যরা। 4 ডিসেম্বর নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে উত্তর জেলার 10টি ব্লকের অন্তর্গত কাঞ্চনপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ক্রীড়া কর্মসূচি সংগঠিত হয়। এদিনের অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উদ্যোগী সোসাইটির কর্মকর্তারা। নেশার কবল থেকে যুব সমাজকে দূরে সরিয়ে রাখতে এদিনের এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গৌতম রায়, কাঞ্চনপুর মহকুমার এসডিপিও বিক্রমজিৎ শুক্লদাস সহ বিশিষ্ট জনেরা। আজকে আসলে আমাদের 10টা ব্লকের অন্তর্গত যেসব ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলোদের নিয়ে আমরা একটা ব্লক লেভেল স্পোর্টস খেলার আয়োজন করেছি। এখানে আমাদের 15টি ক্লাব অংশগ্রহণ করেছে। এখানে খেলাধুলার মধ্যে থাকছে 100 মিটার সোজা দৌড়, থাকছে শর্ট পাটের বল থ্রো, থাকছে ফুটবল ম্যাচ এবং ভলিবল ম্যাচ। তো এটা নেহেরু যুব কেন্দ্রের মাধ্যমে এবং আমাদের এখানকার কাঞ্চনপুরের উদ্যোগ সোসাইটি দ্বারা পরিচালিত আজকের একদিনব্যাপী এই প্রোগ্রাম। এই প্রোগ্রামে 100রও বেশি পার্টিসিপেট এখানে উপস্থিত হয়েছেন। তাছাড়া রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং এনআইকে ভাই ও বোনেরা। আজকের এই দিনটা পুরো খেলাধুলার মাধ্যমে কাটবে এবং খেলার শেষে প্রাইজ বিতরণের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। খেলার মাধ্যমে দিয়া সমাজের মধ্যে কি মেসেজ দিতে চান আপনারা? আজকে এই খেলার মাধ্যমে আপনারা তো দেখছেন আমাদের এই যুব সমাজ নেশার দিকে
ঝুঁকে যাচ্ছে। এই খেলাধুলার মাধ্যমে যাতে তাদের মনে উৎসাহ এবং উদ্দীপনা তৈরি হয় এবং তারা খেলাধুলাতে যাতে তাদের মনটা ডাইভার্ট করতে পারে, এই উদ্দেশ্যে আমরা এই মূলত এই প্রোগ্রামটা আমরা পরিচালনা করছি। কাঞ্চনপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। অসমের লোয়ারপোয়াতে পৃথক পৃথক যান দুর্ঘটনা, চালক সহচালক সহ মৃত তিনজন, আহত সাতজন। আহতদেরকে স্থানীয় মাকুন্দা হাসপাতালে ভর্তি করা হয়। পৃথক পৃথক দুর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। বুধবার সকালে লোয়ারপোয়া এলাকায় পৃথক পৃথক ভাবে দুটি মর্মান্তিক যান দুর্ঘটনায় চালক সহচালক সহ তিন ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়ে অন্য সাত ব্যক্তি বর্তমানে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার খবর পাওয়া যায়। সমূহ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর বাজারিছড়ার পুলিশ তদন্তে নেমে আহতদের চিকিৎসার পাশাপাশি নিহতদের ময়নাতদন্তের ব্যবস্থা সহ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলোকে নিজেদের জিম্মায় নিতে সক্ষম হয়েছেন। প্রথম ঘটনাটি সংঘটিত হয় স্থানীয় সলগুই বাজার লাগোয়া 8 নং জাতীয় সড়কের ABCI ক্যাম্প সংলগ্ন এলাকায়। এতে লঙ্কা থেকে ত্রিপুরার কৈলা শহরের উদ্দেশ্যে পাড়ি দেওয়া TR-05B-1903 নম্বরের একটি সবজি বোঝাই মিনি ট্রাক দুর্ঘটনার কবলে পড়লে একজনের মৃত্যু সহ আহত হয় দুজন। এমর্মে প্রত্যক্ষদর্শী জনগণ জানান, ঘটনাটি ঘটেছে বুধবার কাকভুর 5টা নাগাদ। লরিটি সলগই বাজার এলাকায় প্রবেশের মুখেই কুয়াশার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অন্য এক লরিতে সজোরে ধাক্কা দিলে সবজি বোঝাই লরিটির সামনের অংশ দুমড়ে মুচড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে গড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে মৃত্যু ঘটে লরির সহচালকের, তার নাম শমশু মিয়া, বয়স 18 বছর, পিতার নাম মহরম আলী, বাড়ি ত্রিপুরার কৈলা শহরে। এতে গুরুতর আহত হন লরি চালক এবং লরির মালিক যথাক্রমে আসাদুর রহমান বয়স 35 এবং আজির উদ্দিন বয়স 36, উভয়ের বাড়ি কৈলা শহরে। মৃতদেহ করিমগঞ্জে ময়নাতদন্তের জন্য প্রেরণের পাশাপাশি আহত দুজনকে জেলা সদরের সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা সংকটজনক বলে খবর পাওয়া যায়। এদিকে ঘটনার পর মৃত সহচালকের পরিবারের লোকেরা এবং মৃতের ভাই জয়নুল হক অকুস্থলে পৌঁছে মৃতদেহ চিহ্নিত করে কান্নায় ভেঙে পড়েন। এদিকে অপর ঘটনাটি ঘটে এদিন সকাল 7:30। জানা যায়, মোট 7 জন রোগী নিয়ে ASAC-2884 নম্বরের একটি অটোরিকশা ত্রিপুরা চুড়াইবাড়ি থেকে মাকুন্দা ল্যাপ্রোসি গ্রাম জেনারেল হসপিটালে পৌঁছার পথে লোয়ারপোয়া মোটরস্ট্যান্ড সংলগ্ন স্থানের 8 নং জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। এমন সময় গুয়াহাটি থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হওয়া দ্রুতগামী NL-01Q-7934 নম্বরের কন্টেইনার গাড়ি অতর্কিতে যাত্রী বোঝাই অটোটিকে ধাক্কা দিলে যাত্রী বোঝাই অটোটি সড়কে পাল্টি খেয়ে গড়িয়ে পড়ে। এতে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের তড়ি করে মাকুন্দা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। এদের মধ্যে রয়েছেন অটোচালক আব্দুল মতিন, বয়স 22 বছর, পিতার নাম রমজান আলী, বাড়ি কাঁঠালতলির বালুরবন্দ গ্রামে। অন্য মৃতের নাম রিয়াজ আলী, বয়স 45 বছর, পিতার নাম আলাউদ্দিন, বাড়ি উত্তর ত্রিপুরার দক্ষিণ ফুলবাড়ি গ্রামে। এই ঘটনায় অন্য আহত 5 যাত্রীদের নাম জানা যায়নি, তবে তারা প্রত্যেকে বর্তমানে স্থানীয় মাকুন্দা হাসপাতালে চিকিৎসাধীন। বাড়ি কোন জায়গায়? বাড়ি কৈলাশহর ইয়াজওয়ারা গ্রাম পঞ্চায়েতে। তোমার কি হয়? আমার পিসির বাড়ি, পিসির বড় বাড়ি, আমার পাশা ঘর আছে। দুর্বার সময় ওই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করছে, আমরা কাছে ফোন করছে, সেজন্য ফোন করছে, এইরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, আইতাম তারা তার ইউআইসি আমরা। লোকের সঙ্গে আর কে আছিল? লোকে তার মামা, তার মামা গাড়ির মালিক। তারা কই আছে? এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।